উত্তর খরাগাঁওবাসী রাইজ আমি আজি যুগ যুগ ধরে কেরখাবাড়ি দ্বিতীয় খণ্ড গাঁর এডোখর মাটির খাস মাটির গভর্নমেন্টরপর এখন মানে দখল প্রমাণপত্র লই সারকে এই ভূমি উপদেষ্টা সমিতির ১৯৮৫ চনত আবন্টনের কারণে দরখাস্ত করেছিল, কিন্তু মাটিডোখর সরকারে আমাক আবন্টন নিদি ১৯১৪ চনত সরকারে কৃষি গবেষণা কেন্দ্রক আবন্টন দিছে, কিন্তু আমি মাটিডোখর আজিলেকে যুগ যুগ ধরে পঁচাশির পরে আজিলেকে কোনো বছর আমার মাটি রয়ে থাকা নাই। আমি বানপীড়িত অঞ্চলের রাইজ, আমি কেবল পেটর ভাতমুঠির কারণে সেইডোখর মাটির কঠিয়া পাৰো আৰু কঠিয়া উঠার পিছত আমি রবি শস্য কিছুমান তিল মাহ আদিলেকে খেতি করো, আজিলেকে আমার দখল করে আছো আর আমি দখল করেই আছো আমার রাইজ। আজি হঠাতে মানে কৃষি গবেষণা কেন্দ্রে এইডোখর মাটিত খেতি পথারের উপর আজি ঘর বান্ধিব আছে, কার্যালয় বান্ধিব আছে, আমি রাইজ নষ্ট করছে, তিল বহুত নষ্ট করেছে, আমি তার রাইজ প্রতিবাদী হিসাবে আহি উপস্থিত হয়েছ আর আমার কথা নামানি নেওচি কাম করিয়ে আছে, এতিয়া বন্ধ করে আছে, বন্ধ হয়ে আছে, হ্যাঁ সৃজন গ্রাম রাজচক্রের ভিতর পড়ছে। মাটি আমার আমি আবন্টন বিচরা মাটি মতে ১৮৫ বিঘা পাঁচলেছা মাটি, আর কৃষি গবেষণা কেন্দ্রে মাটি বিচারিছে ৮৫ বিঘা কঠিয়া। আমি আমার ১০০-১৫০ ঘর মানে অন্তত আমি ২০০-২৫০ বিঘা মাটি খেতি করো, কঠিয়া নহয় কঠিয়া তুলি আমার খেতি খেতি পথার ২০০-২৫০ বিঘা মাটি হবো, অর্থাৎ একদম একমাত্র জীবিকা নির্বাহ পথ আমার এইটাই, আমি কৃষিজীবী লোক আমি ইয়াতে আমি খেতি বাতি করি, খেতি পথার কঠিয়া পারিম কঠিয়া রোপণ করেছো আমি ইতিমধ্যে, ইয়ারপর নি এইবিলাক আমার কঠিয়া তলি কঠিয়াই আছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে আমি দুবার দরখাস্ত দিলো, ডিসির জড়িয়ে বঙাইগাঁওত আহিল ডিসির হাতত দিব লাগে কাগজখন, দিবি ডিসির হাতত দিলো কিবা বঙাইগাঁও কিবা কত বাইছিল রে বঙাইগাঁও এইখান দলেগাঁও দলেগাঁওত মন্ত্রীর হাতত আমি এই স্মারকপত্র দাখিল করেছো, কিন্তু আজিলেকে কোনো সঁহারি জনা নাই, কোনো হেৰি নকৰিল মন্ত্রীলৈকে জানাইছো খিলঞ্জীয়া মানুহ চাওক এখিনি আমি গোটাইখিনি অসমীয়া রাজবংশী মানুহ আমাক এই দখর মাটি লাগে মুখ্যমন্ত্রী, গতি আমি মুখ্যমন্ত্রী বঙাইগাঁওত কই গেছিল যে ১০ বছর দখল করিলে মাটি দখলক পাত্তা দিয়া হব, কিন্তু আমি আজি ৪২ বছর দখলত আমাক মাটির পাত্তা নেদে গোটা আমার উপর জোর জবরদস্তি নিবহে আহিছে সরকারে লিখি দিয়া মাটি এইখন কেবলে লিখি দিছিল। আসলে ইয়াত আজি আমার এখানে মাটি আমি বহুদিনের পর খেতি করে আহা, আমার এই উত্তর খরাগাঁও পার্ট আমার খরাগাঁও রাইজে ইয়াত আমি আজি ধর যিমান দিনের পর খেতি করে আহিছো এখানে আমার মানে লড়া ছোৱালীখিনি আর আমার যিমান খরাগাঁও রাইজ আছে সকল আমার এই মাটিখিনির উপরতে নির্ভর, আমি আমি লড়া ছোৱালীখিনি এখানে না থাকলে খুব নিম আর আমি আমার যাতে এইখানে আজি যেখানে খোঁজ লই আহিছে এইখানে যাতে ইয়ারপরা হেৰি করি এই উৎসেদ আপনাদের মানি নলো আমি আমি মানিবাই না পারিম, এখানে আমি মানিয়ে ললে আমার কি হব, আমার দেখুন এখানে মানি ললে আমি পরিয়াল আমি সফে হয়ে যাম, পরিয়াল মরি যাব আমার কই না থাকে, আমি বেশি খিলঞ্জিয়া মানুষখিনি আছে, আমার খিলঞ্জিয়াই আমি ইয়াত সব আমার এক খরা কার আছে আমি সব খিলঞ্জিয়াই। কিমান বছর পর ইয়াতে রইব আজি ৪০-৪২ বছর হল
কেই ঘর পরিয়ালে ইয়াতে খেতি করে আমার খরা গাও রাইস ইমান আছে আমি 100 খর সব রাইস খিনি আমি ইয়াতে খেতি করে সবে করো আর আমার এই মাটি খিনি লয়ে আমার প্রাণ জীবিকা নির্বাহর একমাত্র আমার এখিনি এই মাটি খিনি আমার জীবিকা নির্বাহর কারণে আমি হেৰি কৰি থাকা আৰু মুখ্যমন্ত্রী কিবা আহ্বান জনাব মুখ্যমন্ত্রীক আমি একটাই কথা কবা খুজুং যে মুখ্যমন্ত্রী আমাক অলপ সহায় কৰক যেন আমার এই মাটিখিনি মানে কৃষি গবেষণা কেন্দ্রক যাতে নিদিয়ে সেইটাই আমার অনুরোধ আর মামা মামা আপনি যদি চাই এই নিউজ চ্যানেলটো আপনি নিশ্চয় দেখা পাব যে আমার ইয়াত কি হয়ে আছে আর আমি খরাগর রাইজ যান ওলাই আছো আজি এই মাটিখিনি আমি ইয়ার আমি ইয়াত আমি আজি কৃষি গবেষণা কেন্দ্র যিখিনি লই আহিছে ফেন্সিং লই আহিছে পোস্ট লই আহিছে ঘর বান্ধিবর কারণে গতিকে আমি এইখানে হব নিদিম নিদিম মানে নিদিমেই খরাগর রাইজ আমি সবে নিদিমে এইখানে হব এইখানে মই মামাক কইছো আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ